বাড়িতে বলে বেরিয়েছিলেন শান্তিনিকেতন যাচ্ছেন, কিন্তু গিয়েছিলেন তাজপুর। আর সেখানে সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু হলো যোধপুর পার্কের বাসিন্দা নীল মুখোপাধ্যায়ের। স্থানীয় সূত্রে খবর, শনিবার বেলা 12:30 নাগাদ সমুদ্রে যান চার বন্ধু, এর মধ্যে নীল ও তার এক বন্ধু জলে নামেন, বাকি দুজন পাড়ে দাঁড়িয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎই একটা বড় ঢেউ এলে তলিয়ে যান বছর 24-এর নীল। বন্ধুর চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন, প্রায় এক ঘন্টা খোঁজাখুঁজির পর নীলের দেহ উদ্ধার করেন স্থানীয়রা। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। খবর পৌঁছতেই তড়িঘড়ি তাজপুর রওনা হয় নীলের পরিবার। যোধপুর পার্কের বাসিন্দা নীল তার তিন বন্ধুর সঙ্গে শান্তিনিকেতন যাচ্ছেন বলে শুক্রবার বাড়ি থেকে বের হন। বাড়িতে বলে গেছে শান্তিনিকেতনে বেড়াতে যাচ্ছে, কিন্তু প্রকৃত অর্থে গেছিল তারা পূর্ব মেদিনীপুরের তাজপুর অঞ্চলে। সেখানেই একটা মর্মান্তিক দুর্ঘটনায় নীলের মৃত্যু হয়েছে বলে আমরা শুনতে পেলাম। কিছুদিন আগে ওর একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল। যতটুকু শুনতে পেলাম, চার বন্ধু মিলে বেড়াতে গেছিলো, ওর বাবার মুখে শোনা তিন বন্ধু ওই জলের স্রোতে বেঁচে গেছে, ও আর উঠতে পারেনি। নীলের পরিবার সূত্রে খবর, কয়েকদিন আগেই গাড়ি দুর্ঘটনায় আহত হন তিনি, তখন থেকেই পায়ে চোট ছিল তাঁর। সেই চোটের কারণেই কি বড় ঢেউ সামলাতে পারেননি নীল? পার্থপ্রতিম ঘোষ ও ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ।